দুর্গা পূজা চলাকালীন সময়ে পারলে এই জিনিসটি দান করুন। মা দুর্গার আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং পরিবার থেকে রোগ শোক জ্বালা যন্ত্রণা দূর হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো বাঙালির কাছে প্রাণের উৎসব। দুর্গাপুজো নিয়ে বাঙালির আনন্দ এবং মাতামাতির শেষ নেই। শুধু বাংলা কেন, পশ্চিমবঙ্গের বাইরে, এমনকি দেশের বাইরে, সারা বিশ্বের সমস্ত বাঙালিরা কিন্তু মেতে ওঠেন দুর্গাপুজো নিয়ে। সমস্ত হিন্দুদের কাছে দুর্গাপুজো একটি অত্যন্ত বড় এবং প্রাণের উৎসব। দুর্গাপুজোর এই সময়কালটি কিন্তু অত্যন্ত শুভ সময়। এই সময় কিন্তু মায়ের আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। কিছুই নয়, কিছু সামান্য জিনিস যদি আপনারা ভালো মনে দান করতে পারেন, তাহলে মা দুর্গার আশীর্বাদে আগামী একটা বছর অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা সেই জিনিসটি দান করবেন এবং কাদের সেই জিনিসটি দান করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আমি আমার চ্যানেলে সাধারণত আপকামিং পুজো পাঠ, তত্ত্ব কথা, বাস্তু টিপস এবং টোটকা ওপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয় এবং যদি চ্যানেলটি আপনার ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর দুর্গাপুজো কবে পড়েছে। 2023 সালে দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে 20শে অক্টোবর, সপ্তমী পড়েছে 21শে অক্টোবর, অষ্টমী 22শে অক্টোবর, নবমী পড়েছে 23শে অক্টোবর এবং দশমী পড়েছে 24শে অক্টোবর। দুর্গাপূজা চলাকালীন সময়কাল অর্থাৎ 20শে অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত এই যে সময়টি, এর মধ্যেই বন্ধুরা আপনারা এই সামগ্রীটি দান করার চেষ্টা করবেন। সনাতন ধর্মে দানের গুরুত্ব অপরিসীম। শুধু সনাতন ধর্মে কেন, যে কোনো ধর্মেই কিন্তু দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দান করলে যিনি দান করেন তার কিন্তু অধিক পুণ্য অর্জন হয় এবং তিনি ঈশ্বরের আশীর্বাদ পান। বন্ধুরা, নবরাত্রির এই সময়কালটি দানের জন্য অত্যন্ত ভালো সময়, তবে দান কিন্তু সঠিক ব্যক্তিকে করা উচিত। দান এমন কোনো ব্যক্তিকেই করা উচিত যার দানটির প্রয়োজন আছে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কাকে আপনারা দান করবেন, কারণ কোনো কিছুই কিন্তু অপাত্রে দান করা উচিত নয়। প্রথম যে ব্যক্তিকে আপনারা দান করতে পারেন, তিনি হচ্ছেন হতদরিদ্র বা ভিক্ষুক বা বিকলাঙ্গ ব্যক্তি, যার সত্যিকারের পয়সার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, খাদ্যের প্রয়োজন আছে, বস্ত্রের প্রয়োজন আছে। বন্ধুরা, আমরা প্রায়ই দেখি যে কোনো বিকলাঙ্গ মানুষ হয়তো কাজের চেষ্টা করেন কিন্তু কাজ কোথাও পান না। হয়তো এমন মানুষ যিনি শারীরিকভাবে অক্ষম, তিনি হয়তো কাজ করতে সক্ষম নয় এবং তার ফলে তিনি ভিক্ষাবৃত্তি করছেন। এরকম কোনো মানুষকে আপনি দান করতে পারেন। বন্ধুরা, খাদ্যদানই সব থেকে বেশি উপযুক্ত। তবে দুর্গাপুজোর সময়কালে আমরা সবাই কিন্তু নতুন বস্ত্র পরি, তাই নতুন বস্ত্র দানেরও দুর্গাপুজোর এই সময়কালে বিশেষ গুরুত্ব আছে। আপনি যদি সামর্থ্যবান হন, অর্থাৎ মা দুর্গার আশীর্বাদে যদি আপনি সচ্ছল হয়ে থাকেন, তাহলে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুসারে দরিদ্র ভিক্ষুকদের আপনি নতুন বস্ত্র কিনে দিতে পারেন এবং তার সাথে সামান্য অন্নও তাকে খাওয়াতে পারেন। বন্ধুরা, বন্ধুরা, খাবার খাওয়ানো কিন্তু অত্যন্ত ভালো কাজ এবং অত্যন্ত পুণ্যের কাজ। আপনি দরিদ্র, ভিক্ষুক, বিকলাঙ্গ এরকম মানুষকে নবরাত্রি চলাকালীন এই সময়ে একদিন খাবার খাওয়াতে পারেন। বন্ধুরা, আপনার যদি সামর্থ্য খুব কম থাকে, তাহলে একজন ভিক্ষুককেও আপনি একবেলার খাবার খাওয়াতে পারেন, তাতেও কিন্তু মা দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হবেন।
কারণ গরিব মানুষকে খাবার খাওয়ানোর থেকে বড় কিন্তু কিছুই হয় না। তাই তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। তবে হ্যাঁ বন্ধুরা, আমি বলবো না যে আপনার হয়তো সামর্থ্য নেই, তাও আপনি করছেন। আমি বারবারই বলছি যে দান কিন্তু নিজের সাধ্য এবং সামর্থ্য অনুসারেই করা উচিত। আপনার যদি খুব সামান্যই সামর্থ্য থাকে তাহলে আপনি সামান্যই দান করুন, কিন্তু তবুও হতদরিদ্র মানুষকে একটি নতুন বস্ত্র এবং সামান্য একবেলার খাবার খাওয়ানোর চেষ্টা করুন। এতে কিন্তু মা দুর্গার আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। বন্ধুরা, দুর্গা পুজোর সময় আমরা মা দুর্গাকে কুমারী রূপে পূজা করে থাকি। কুমারী রূপে পূজা করা সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং দুর্গাপূজা চলাকালীন সময়ে মা দুর্গার কুমারী রূপের পূজো হয়। বন্ধুরা, আপনি কোনো কুমারী কন্যাকে কিছু দান করতে পারেন, তবে হ্যাঁ বন্ধুরা, সেটি আপনার অনাত্মীয় কুমারী কন্যা হতে হবে। বন্ধুরা, যেহেতু মা দুর্গাকে নবরাত্রির এই সময়কালে কুমারী রূপে পূজো করা হয়, অবাঙালি জায়গায় ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে খাওয়ানো হয়, তাদেরকে সামান্য উপহারও দেওয়া হয়, বন্ধুরা সেটা অবাঙালি জায়গায় বহুতভাবে প্রচলিত আছে, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে আমি বলবো অন্তত একজন কুমারী কন্যাকে, যে আপনার অনাত্মীয় কিন্তু পরিচিত, এরকম কোনো কুমারী কন্যাকে আপনি একটি বস্ত্র দান করুন। আপনি একটি শাড়ি দান করতে পারেন বা সে যেরকম বস্ত্র পরে সেরকম বস্ত্র দান করতে পারেন। অবশ্যই নতুন বস্ত্র হতে হবে বন্ধুরা, এবং কালো বস্ত্র দান করবেন না, তাহলে কিন্তু মা দুর্গার আশীর্বাদ অবশ্যই পাবেন। তৃতীয় যে ব্যক্তিকে আপনারা নবরাত্রি চলাকালীন এই সময়কালে দান করতে পারেন, তারা হচ্ছেন বৃদ্ধ বা বৃদ্ধা কোনো ব্যক্তি। বন্ধুরা, বৃদ্ধ বা বৃদ্ধা কোনো ব্যক্তিকে যদি আপনি নবরাত্রি চলাকালীন সময়ে নতুন বস্ত্র দান করেন, তাহলে কিন্তু তাদের আশীর্বাদ পাওয়া যায় এবং তার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদও পাওয়া যায়। তবে বৃদ্ধ এবং বৃদ্ধা যে কোনো একজন ব্যক্তিকে দান করবার আগে নিজের পিতা মাতা এবং নিজের যারা গুরুজনরা আছেন তাদের অবশ্যই বস্ত্র দেবেন। দুর্গাপূজার সময় কিন্তু সবাইকে নতুন বস্ত্র দেওয়া উচিত, এবং তারপরই আপনার পরিচিত বা অল্প পরিচিত বা অপরিচিত কোনো বৃদ্ধা বা বৃদ্ধ ব্যক্তিকে আপনি নতুন বস্ত্র দান করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে তার কী প্রয়োজন সেই বিষয়টি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং আরেকটি কথা বলে রাখি, দান কিন্তু সবসময় নিজের মন থেকে করবেন এবং প্রচার ছাড়া করবেন। দান করে প্রচার করলে কিন্তু দানের পূর্ণ ফল পাওয়া যায় না, তাই দান অনেকেই গোপনে করে থাকেন, বা যদি দান গোপনে করার সম্ভব না হয় সেটা নিয়ে বাড়াবাড়ি করবেন না বন্ধুরা। এটা আমি এই জন্যই বলছি কারণ চোখের সামনে দেখেছি কিছু ঘটনা, যে দরিদ্র হয়তো কোনো মানুষ বসে আছে, তাকে একটি পলিথিনের প্যাকেটে করে চাল ডাল কিছু সবজি কোনো ব্যক্তি যার সাধ্য আছে তিনি দিচ্ছেন, দান করছেন, এবং সেটি একটি সেলফিতে বা ক্যামেরায় বন্দি করে রাখছেন, তারপর নিজের সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করছেন। বন্ধুরা, এরকম কাজ করবেন না, দান কিন্তু গোপনে করা উচিত। এতে কিন্তু সেই ব্যক্তিটার অপমান করা হয় যে ব্যক্তিটা আপনার কাছ থেকে দান পেয়ে উপকৃত হচ্ছে, তাই এরকম কাজ করবেন না। দান আপনি প্রকাশ্যে করতে পারেন, গোপনে করতে পারেন, কিন্তু প্রচারের বাইরে করবেন, অর্থাৎ আপনি যে দান করছেন সেটি প্রচার করে সবাইকে জানানোর প্রয়োজন নেই। চতুর্থ যে ব্যক্তিকে আপনি দান করতে পারেন সেটি হচ্ছে 5 বছরের নিচে বা 5 বছরের বয়সী কোনো শিশুকে। বন্ধুরা, শিশুর মধ্যে ভগবানের বাস, এটা তো আমরা সবাই মানি, কারণ শিশুরা হয় একদমই সরল, এবং তাদের এই সরল মন থেকে তারা কিন্তু যখন খুশি হয় একদম মন থেকেই খুশি হয়। তাই বন্ধুরা, 5 বছর বয়সী বা 5 বছরের থেকেও ছোট কোনো শিশু, সে ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, তাকে আপনি কোনো বস্ত্র দান করতে পারেন বা তাকে তার পছন্দের জিনিসটি কিনে দিতে পারেন। বন্ধুরা, এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন সেটি আপনার সন্তান হলে কিন্তু হবে না। আপনার সন্তানকে তো আপনি সবসময় দেন, সেটিকে দান করা বলে না। দান অর্থাৎ আপনার অপরিচিত বা অল্প পরিচিত বা যার প্রয়োজন আছে এরকম কোনো ব্যক্তিকে দান, এরকম কোনো বাচ্চাকে আপনি দান করতে পারেন, তাকে বস্ত্র কিনে দিতে পারেন, কারণ দুর্গা পুজোর সময় সবার ইচ্ছা হয় নতুন বস্ত্র পরার, তাই তাকে বস্ত্র কিনে দিতে পারেন। তাকে আপনি আপনার যদি সামর্থ্য হয় তাহলে তার পড়াশোনার সামগ্রীও দিতে পারেন বন্ধুরা। কোনো বাচ্চা মেয়ে যদি হয় তাকে সাজাগোজার জিনিসও দিতে পারেন বন্ধুরা। দুর্গা পুজোর সময় কিন্তু সাজার জিনিস দেওয়াও খুব ভালো, অর্থাৎ এই সময় কিন্তু 16 শৃঙ্গারের জিনিসপত্র, সেটিও কিন্তু দান করা
করা অত্যন্ত ভালো। তাই কোনো বাচ্চা মেয়েকে আপনি ষোলো শৃঙ্গারের জিনিস দিতে পারেন, অথবা অর্থাৎ সাজা গোজার জিনিস দিতে পারেন, অথবা কোনো বাচ্চা ছেলেকে আপনি পড়াশোনার জিনিস দিতে পারেন, খেলনা দিতে পারেন, অথবা নতুন বস্ত্র দিতে পারেন। আপনি চাইলে কোনো অনাথ আশ্রমে গিয়ে একদিনের খাবার ব্যবস্থাও করতে পারেন যদি আপনার সামর্থ্য হয়, নয়তো আপনার অল্প পরিচিত এবং অনাত্মীয় কোনো বাচ্চাকে, কোনো শিশুকে আপনি আপনার সামর্থ্য মতো যা হোক কোনো একটা জিনিস দিতে পারেন। এতেও কিন্তু মা দুর্গার আশীর্বাদ পাবেন, কারণ শিশুদের মধ্যে ঈশ্বরের বাস থাকে। পঞ্চম, যে ব্যক্তিকে আপনি দুর্গাপুজো চলাকালীন সময়কালে দান করতে পারেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তবে বন্ধুরা, এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন, এমন কোনো ব্রাহ্মণকেই দান করবেন যিনি কিন্তু পুজো অর্চনা নিয়েই থাকেন, অর্থাৎ পুজো অর্চনা করাই যার পেশা, এবং যে ব্রাহ্মণ হয়তো প্রয়োজনীয়তাও আছে পয়সার, এরকম কোনো ব্রাহ্মণকেই আপনি দান করবেন। আপনার অল্প পরিচিত বা অপরিচিত কোনো ব্রাহ্মণ যাকে আপনি দুর্গা পূজা করতে দেখছেন এবং আপনার মন থেকে মনে হচ্ছে যে তাকে আপনি কিছু জিনিস দিন, তাকে আপনি একটি নতুন বস্ত্র দান করতে পারেন। এমন অনেক ব্রাহ্মণ আছেন যারা হয়তো চাকুরি করেন, বা এমন অনেক ব্রাহ্মণ আছেন যারা পূজা অর্চনা করেন না কিন্তু অন্যান্য কোনো কাজ করেন, অথবা তার অর্থের প্রয়োজন নেই, যার দানের প্রয়োজন নেই, সেরকম কোনো ব্রাহ্মণকে আপনি দান করবেন না। এমন কোনো ব্রাহ্মণকেই দান করবেন যিনি পূজা অর্চনাই করেন এবং পূজা অর্চনা করেই তার বাড়ি চলে, এরকম কোনো ব্রাহ্মণকে আপনি নতুন বস্ত্র দান করতে পারেন। তিনি আপনার পরিচিত বা অল্প পরিচিত বা অপরিচিতও হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তিনি যেন সৎ ব্রাহ্মণ হন, এরকম ব্রাহ্মণ দেখে তবেই দান করবেন। কথায় বলে যে অপাত্রে দান করা কিন্তু ভালো নয়, তাই দান করার সময়ও নিজের বিচার বিবেচনা কাজে লাগান এবং নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তারপরই দান করুন। বন্ধুরা, এখানে আমি পাঁচজন ব্যক্তির কথা বলেছি। আপনার সাধ্য সামর্থ্য অনুসারে এই পাঁচজন ব্যক্তির মধ্যে যদি একজন ব্যক্তিকেও আপনারা একটি জিনিস দান করতে পারেন, তাহলেও কিন্তু অনেক পুণ্য অর্জন করবেন বন্ধুরা, এবং মা দুর্গার আশীর্বাদে আগামী এক বছর বাধা বিপত্তি মুক্ত হবেন, পরিবারের ওপর থেকে রোগ শোক জ্বালা যন্ত্রণা চলে যাবে। তবে ওই যে বললাম, শুদ্ধ মনে দান করবেন। আর বন্ধুরা, আগামী যে সময়কালটি আসতে চলেছে সেটি কিন্তু খুব একটি শুভ বার্তা দিচ্ছে না, তার কারণ বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে মা দুর্গার আগমন এবং গমনের বাহন। প্রতি বছর মা দুর্গার আগমন এবং গমনের বাহনের উপর নির্ভর করে গোটা এক বছর পৃথিবীবাসীর কেমন কাটবে। এই বছর কিন্তু মা দুর্গার আগমন এবং গমন দুটোই হচ্ছে ঘটকে, অর্থাৎ ঘোড়ায়, যার ফলাফল হচ্ছে ছত্রভঙ্গম। পরিষ্কার কথায় বলতে গেলে এর ফলে রাজ্যে রাজ্যে মতভেদ, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ, সামরিক অস্থিরতা এবং প্রচুর অর্থনৈতিক মন্দা দেখা যায়। এমতবস্থায় নিজের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক রাখার জন্য, নিজের সৌভাগ্য সমৃদ্ধি বজায় রাখার জন্য অবশ্যই কিন্তু নবরাত্রি চলাকালীন এই সময়কালে দান করুন, যাতে মা দুর্গার আশীর্বাদের হাত সর্বদা আপনার ওপর থাকে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা।